প্রচণ্ড গরম কদিন ধরেই চলছে, প্রচণ্ড গরম আর অত্যন্ত লোডশেডিং হচ্ছে কিনা আপনার ওখানেও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখুন এক ঘন্টা অন্তর অন্তর কারেন্ট যাচ্ছে, লোডশেডিং হচ্ছে, এক ঘন্টা দেড় ঘন্টা পরে আবার কারেন্ট ব্যাক আসছে। এই সমস্যাটা দীর্ঘদিন ধরে হচ্ছে এবং অত্যন্ত গরমে মানুষ একেবারে নাজেহাল বিধ্বস্ত হয়ে যাচ্ছে। রাতের পর রাত যে কীভাবে কাটছে এই লোডশেডিংয়ের মধ্যে, এই বৃষ্টির মধ্যে, এই গুমসুটি গরমের মধ্যে, সেটা বলা খুব মুশকিল। প্রচণ্ড কষ্ট হচ্ছে, যাদের বাড়িতে বাচ্চা আছে, বৃদ্ধ আছে, তাদের তো অত্যন্ত বেশি কষ্ট হচ্ছে। তবে এর সমাধান কিছু না কিছু তো আছেই, সরকার নিচ্ছে ব্যবস্থা। বর্তমান সময়ে বিদ্যুৎ পরিষেবা মানুষের জীবনে এমনভাবে জড়িয়ে পড়েছে যে তাকে ছাড়া একদণ্ড বাঁচা মুশকিল হয়ে গেছে। বৈদ্যুতিক আলো, বৈদ্যুতিক পাখা, এসি, ফ্রিজ, তারা সহ সব কিছুই এখন মানুষের জীবনের অঙ্গ হয়ে গেছে, আর এই সব কিছু চলে বিদ্যুতে। কিন্তু বিদ্যুতই যদি না থাকে তাহলে কী পরিস্থিতি হয়ে দাঁড়ায় তাও হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে গত কয়েকদিনের ঘন ঘন লোডশেডিংয়ে। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন ঘন লোডশেডিং লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল বৃহস্পতিবার। সূত্র মারফত জানা গেছে ওই দিন প্রায় 1100 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি পড়েছিল রাজ্যে। যদিও সরকারিভাবে বিদ্যুতের এই ঘাটতির কথা অস্বীকার করা হয়েছে এবং এমন পরিস্থিতির জন্য রক্ষণাবেক্ষণের কাজের কথা জানানো হয়েছে, তবে সে যাই হোক না কেন, ঘন ঘন এই লোডশেডিংয়ের কারণে কঠিন অবস্থায় কাটে রাজ্যের বাসিন্দাদের। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, লোডশেডিং এই মুহূর্তে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের অন্যান্য কয়েকটা রাজ্যেও। যদিও এই পরিস্থিতি থেকে প্রতিটা রাজ্যকে উদ্ধার করার জন্য পুজোর আগেই বড়সড় ব্যবস্থা গ্রহণ করছে মোদী সরকার, কেন্দ্র সরকারের এই নতুন পদক্ষেপের ফলে বিদ্যুৎ সংক্রান্ত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের অনেকখানি অবসান ঘটবে বলে জানা যাচ্ছে। আসলে বিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ, এই দুই ধরনের ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ। সাম্প্রতিককালে জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এমন পরিস্থিতিতে বিদ্যুতের ঘাটতি হওয়াটাই স্বাভাবিক, আর এই ঘাটতি মেটানোর জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদনের সংখ্যা বৃদ্ধি করার জন্য বাড়ানো হচ্ছে কয়লার সরবরাহ। অন্যদিকে অন্যান্য বছর আগস্ট মাসে তাপমাত্রা অনেক কমে যাওয়ার কারণে বিদ্যুতের ব্যবহারটা কমে যায়, কিন্তু এই বছর আগস্ট মাস প্রচণ্ড শুষ্কতম হওয়ার ফলে তাপমাত্রা অনেক বেশি ছিল, স্বাভাবিকভাবেই বিদ্যুতের ব্যবহার কমেনি, আর অন্য বছরের তুলনায় সেটা 162.7 বিলিয়ন কিলোওয়াট বেশি উৎপাদন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে কয়লার শেয়ার আগস্ট মাসে বেড়ে গেছে 67%, গত 6 বছরে যেটা রেকর্ড। তবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ উৎপাদন বাড়ানোর জন্য কয়লার সরবরাহ বাড়িয়ে দিচ্ছে মোদী সরকার, তাতে করে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হবে আর কিন্তু লোডশেডিং হবে না। খুবই ভালো খবর। দর্শক আপনি কি বলবেন এটা নিয়ে, আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।